এবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর এলাকা। ঈদ পাটকেলের পাশাপাশি চলল ব্যাপক বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। শুক্রবার সকাল থেকে ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে রয়েছে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী, তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ি এবং তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীদের মধ্যে এই ঝামেলা। ঘটনায় গুরুতর জখম বেশ কয়েকজন। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বালিয়াঘাটি ফিডার ক্যানেলে ঘাট নিয়ে প্রথমে দুই পক্ষের বচসা হয়, তারপরেই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ির ভাই বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের উপর আক্রমণ করে তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীরা। রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতেই কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকায়, শুরু হয় বোমাবাজি, চলে কয়েক রাউন্ড গুলিও। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, এখনো থমথমে পরিস্থিতি রয়েছে এলাকা জুড়ে, টহলদারি চালাচ্ছে পুলিশ। আমি ভিডিও তালা থেকে মোটর সাইকেল নিয়ে আসলাম কাঁঠালের পাতলে খাসি, এবার ওর বাড়ির পাশে পেয়ে আমাকে স্কুলে কোনাতে ফেলে দিয়ে রীতিমতন আমাকে মারজান সূত্র একটা টাট্টু আর নাম ওর উপরে মহিমুদ্দিন বলে, আর একটা হবিবুর একটা কাঠি কোন ওরা ওরা পার্টি কোন তৃণমূল করি, আচ্ছা ওরা কংগ্রেস করি, আচ্ছা না ওরা করে কংগ্রেস আমরা করি তৃণমূল, আচ্ছা আর আমি কাউরি মূল গন্ডগোল। ওরা চাইছে যে আমরা এলাকাতে আমরা একটা কি প্রায় 10-15 বছর আগে একটা আমার দাদাগিরি ছিল, আমরা ওরা চাইছে যে আমরা ওই দাদাগিরিটা এখনো দেখাবো।